প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়েছে, তার কিছুটা ভিডিও ভাইরাল হিসেবে আমাদের কাছে এসেছে। দর্শক, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই ভিডিও। যেটা জানা যাচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেসের যে দুটি গোষ্ঠী রয়েছে, একটি হচ্ছে ওখানকার যিনি পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম তার একটা গোষ্ঠী, আর একটি গোষ্ঠী হচ্ছে ওখানকার যিনি বিধায়ক জাকির হোসেন তার একটা গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই এবং এই মারামারি এতটাই ভয়ঙ্করভাবে আজকে হয়েছে যে বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। এবং তাদের মধ্যে একজন রয়েছেন যিনি হচ্ছেন জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিও। এখন দর্শক, এটাকে আপনারা কি বলবেন? তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে বলে থাকে যে খেলা হবে, খেলা হবে। এটা কি হচ্ছে? এ তো যেন সেম সাইড গেম। যে খেলার কথা তৃণমূল কংগ্রেস বলে থাকে সেটাকে বিরোধীরা বলার চেষ্টা করেন যে এ খেলা হিংসাত্মক খেলা। আর আজকে যে খেলা হয়েছে জঙ্গিপুরে, এটা সত্যি কি খেলা? এ তো সেম সাইড একটা হিংসাত্মক খেলা হয়েছে, এ খেলা তো বাংলার মানুষ চান না। কিন্তু দর্শক, এরকম একটা মারামারি হয়েছে। এখন প্রশ্ন যে কেন, কারণটা কি, কী নিয়ে নিজেদের মধ্যে এত গণ্ডগোল? যেটা বলা হচ্ছে দর্শক, জাকির হোসেন গোষ্ঠীর তরফ থেকে বলা হচ্ছে যে এই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি ড্রেনের কাজ হচ্ছে, কিন্তু নিয়ম মেনে সে কাজ হচ্ছে না, নিয়ম মেনে টেন্ডার প্রসেস হয়নি। সেই জন্যে তারা ওখানে গিয়ে দেখতে চেয়েছিলেন যে টেন্ডার প্রসেসের কী সিস্টেম রয়েছে, কী কাগজ রয়েছে এবং কাগজ মেনে হচ্ছে কি না। তারা যখন লোকজন নিয়ে সেখানে যান, সেই খবরটা পেয়ে যান ওখানকার যিনি পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম, তিনি আবার তার লোকজন নিয়ে সেখানে পৌঁছান এবং তারপরেই নিজেদের মধ্যে গণ্ডগোল। প্রথমে বচসা, তারপর মারামারি, তারপর এইসব কাণ্ড, মানে একেবারে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে। আমি দর্শক পরপর বক্তব্যগুলো শোনাবো, যাদেরকে বেশি মারধর করা হয়েছে বলা হচ্ছে, অর্থাৎ জাকির হোসেন গোষ্ঠীর লোকজন কি বলছেন দর্শক, সেটা আমি প্রথমে আপনাদেরকে শোনাবো, তারপর আমি অন্যদের বক্তব্য শোনাবো। একবারে প্রত্যেকটা বক্তব্য আপনারা শুনবেন, তারপর আমি এটা নিয়ে আরও আলোচনাতে আসবো দর্শক, যে সত্যি এটা কী হচ্ছে, এটা কী খেলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে, আর এটা কী খেলা হচ্ছে, নিজেদের মধ্যে এরকম খেলা কেন হচ্ছে? দর্শক প্রথমে শুনুন, যাদেরকে বেশি মারধর করা হয়েছে বলা হচ্ছে জাকির হোসেন গোষ্ঠীর, তাদের একজন কি বলছেন শুনুন, তারপর আমি অন্যদের বক্তব্য শোনাবো। চেয়ারম্যান যখনই ঢুকলো ওর দলবল নিয়ে না আমাদের টাউন সভাপতি ফিরোজ ছিল এবং আমি ছিলাম, আরও আমাদের বেশ কিছু লোক ছিল, একদম পিস্তুল তারপরে রোয়াড বাঁশ লিয়ে ইত্যাদি লিয়ে ফিরোজ ভাইয়ের ওপর আক্রমণ, আমার ওপর আক্রমণ। আমি কোনো রকমে সাইডে চলে যাই, ঠিক আছে, আর ও ফিরোজ ভাইকে পেয়ে যায়, একদম ধুমধাক্কা মারতে শুরু করে দেয়। চেয়ারম্যান নিজে ছিল দাঁড়িয়ে ওখানে, জাকির কন্ডাক্টর ছিল, ওর লোকজন নিয়ে মার করালো আজকে সকাল 10:30 বাজবে, তো 10:45-11:00 পিস্তুলের বাঁট দিয়ে মেরেছে ওকে, মাথায় মেরেছে, আর রডের বাড়ি এখন বন্ধু জ্ঞান ফিরে নিখো। আমি কোনো রকমে মোটরসাইকেলে করে চাপিয়ে নিয়ে আনলাম। শুনলেন দর্শক, যাদেরকে বেশি মারধর করা হয়েছে বলা হচ্ছে তার বক্তব্য, তাদের গোষ্ঠীর একজন বক্তব্য। আমি আপনাদেরকে তাদের যিনি নেতা জাকির হোসেন স্থানীয় বিধায়ক তার বক্তব্য কিন্তু আপনাদেরকে শোনাবো দর্শক, তিনি কি বলছেন। তারপর যার বিরুদ্ধে অভিযোগ ওখানকার যিনি পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম তার বক্তব্য কিন্তু আপনাদেরকে শোনাবো। আমি একবারে পরপর বক্তব্য শোনাবো দর্শক। আগে শোনায় জাকির হোসেন, অর্থাৎ যার এখন বক্তব্য শুনছিলেন, তাদের যিনি নেতা ওখানকার যিনি বিধায়ক তিনি কি বলছেন তার বক্তব্য আগে শুনুন দর্শক, তারপর যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শোনাবো। এইসব শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি বিষয়টা কোন দিকে এগোচ্ছে এবং কি অবস্থা। শুনুন জাকির হোসেন তিনি কি বলছেন। মেরেছে কালকে চেয়ারম্যান এবং জাকির কন্ট্রাক্টর, ওর ছেলে দিয়ে হুঙ্কিটা কি এসছে, মেরে মাথা পাঠিয়ে দেবো। আজকে আমার টাউন সভাপতি অজ্ঞান আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিককে কেউ হাত দিলে তার হাত পুড়ে যাবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক হাত দিয়েছে তার হাত পুড়বে। সে সিপিএম পার্টি করে, সিপিএমের কাজ করে, আমার লোককে মেরেছে, তার শিডিউল বিনা শিডিউলে কাজ করতে গেছে এবং তারা দেখতে গেছে, তাই জন্য তাকে মেরেছে, অপরাধ করেছে। এই অপরাধের শাস্তি আমি চাই প্রশাসনের কাছে, নাহলে কঠোরতম কঠোর ব্যবস্থা হবে। এই জাকির কন্ট্রাক্টর আছে এবং চেয়ারম্যানের ছেলে আছে। অর্থাৎ চেয়ারম্যান মানে পৌর প্রশাসক যিনি ওখানে রয়েছেন মোজাহারুল ইসলাম, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করলেন জাকির হোসেন, আর একটা মানে কন্ট্রাক্টর তার নামও আবার জাকির, যেটা বলার চেষ্টা করলেন। অর্থাৎ যে ঘটনা ঘটেছে এবং সেখানে সিপিএম হঠাৎ করে সিপিএম কথাটা বললেন, মানে যারা এসব ঘটাচ্ছেন তারা আপনার তৃণমূলের কেউ নন, কিন্তু যে যার ছেলের কথা বললেন বা যার যিনি পৌর প্রশাসকের কথা মানে বলছেন, চেয়ারম্যানের কথা বলছেন, তিনিও তো তৃণমূল কংগ্রেসেরই বলে আমরা জানতাম। কী বলছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো দর্শক। কিন্তু এই ঘটনার পর আমরা যেটা দেখলাম দর্শক, যে সেখানে একেবারে রাস্তা অবরোধ,
বিক্ষোভ কত কি দেখানো শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠেছে যে অ্যাকচুয়ালি তারা কাদের বিরুদ্ধে এইসব বিক্ষোভ দেখাচ্ছেন, কি করে তারা বলবেন, তারাই তাদেরই শাসন চলছে, তাদের যখন শাসন চলছে তারা এইসব কেন করছেন, এই প্রশ্ন উঠছে দর্শক, যে কাদের বিরুদ্ধে তারা এইসব অভিযোগ করছেন। আপনাকে আমি দেখাচ্ছি দর্শক, যারা যাদেরকে মারধর করা হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ছবি দেখছেন, এবং তারপর আবার দেখবেন যে আবার তৃণমূল কংগ্রেসের ব্যানার নিয়ে সেখানে একেবারে খুব বিক্ষোভ হচ্ছে রাস্তাতে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক। আমি তার আগে যেটা দেখাচ্ছি যে জাকির হোসেন তিনি হাসপাতালে পৌঁছেছিলেন, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তারপর আমি পরপর দেখানোর চেষ্টা করব যে সে তারপর যে কীভাবে বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাহলে আরও বড় আন্দোলন করবো ইত্যাদি ইত্যাদি বিষয়, সেই এক টুকরো ছবি সেটাও কিন্তু দেখানোর আমি চেষ্টা করি। এই হচ্ছে সেই ছবি দর্শক। অর্থাৎ এত কিছু হচ্ছে, শাসন চলছে যাদের, তারাই আবার রাস্তায় নেমে এইসব বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন, ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। ব্যানারটা কী দেখলেন? তৃণমূল কংগ্রেসে, সরকার কাদের? তৃণমূল কংগ্রেসে। তারা আবার রাস্তায় নেমে বলছেন ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা, মানে বুঝতে পারছেন কী চলছে আমাদের রাজ্যে? যাদের সরকার তারাই আবার রাস্তায় নেমে পড়ছে, তার মানে কীরকম শাসন চলছে এখানে, কতটা আইনের শাসন চলছে এটা তো তারাই একেবারে প্রমাণ করে দিচ্ছেন, তারাই তো কার্যত সরকারকে উলঙ্গ করে দিচ্ছেন। আমি দর্শক যেটা বলছিলাম, আমি তার বক্তব্য শোনাবো, আরেক গোষ্ঠীর নেতা মজহারুল ইসলাম যিনি ওখানকার পৌর প্রশাসক তিনি কী বলছেন, তারপরে আমি এটা নিয়ে আরেকটু আলোচনাতে আসবো। দর্শক পরপর শুনুন যে সত্যি আমরা কী দেখছি, এ খেলা, এ যে খেলা হচ্ছে এটা কী খেলা। আমি দর্শক পরপর আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি, শুনুন ওখানকার যিনি পৌর প্রশাসক মজহারুল ইসলাম তিনি এ সম্পর্কে কী বলছেন, শুনুন, তারপরে আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। এই বিষয়টাই বলবেন? আমি ছিলাম না, বললাম তো আমার, শোনেন, তার মধ্যে আপনারা দেখবেন যারা 7 নম্বর ওয়ার্ডের একজন লোক, গব্বার বলে নাম, আমি ভালো নাম জানি না কি ওইটার গব্বারই নাম হবে আমি জানি না, সেও তাকে, সে গেছিলো, মানে আমার ইন্টারেস্ট হলো কি যে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থাটা হচ্ছে, লাইনটা হচ্ছে, আমরা অনেক কিছু থেকে মুক্ত হব। হ্যাঁ, তারপর কবিতে গেছিলো, শুনলাম যে সে এখান থেকে, মানে তাকে এমনভাবে মারা হয়েছে, রড দিয়ে মারা হয়েছে, যে সে জঙ্গিপুরে এসেছিলো, জঙ্গিপুর থেকে রেফার করা হয়েছে, বহরমপুর রেফার করা হয়েছে মেডিকেল কলেজে। এবং আরও আশঙ্কা করছি যে আবার শুনতে পাচ্ছি যে ওখানে হয়তো ওখান থেকে কলকাতাতে রেফার করা হবে। কি তৃণমূল সমর্থক? সেও সমর্থক তো সবাই আছে, আমাদের এখানে তৃণমূল ছাড়া কে আছে? তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আপনি এবং আপনার ছেলে দুজনে নিয়ে নাকি বম পিস্তল নিয়ে ওদের উপরে হামলা চালিয়েছেন। আমি তো জীবনে কোনোদিন বম পিস্তল হাতে দিইনি এবং আমার ছেলে তো ওখানে ছিলই না। হ্যাঁ, আছে, ছিল না, সম্পূর্ণ অভিযোগ মানে মিথ্যা। এবং বম পিস্তল যারা করে তারাই বলেছে, আমরা কিন্তু কোনোদিন বম পিস্তলের মধ্যে যাই না, আমরা সাধারণ মানুষকে নিয়ে চলি। শুনলেন দর্শক, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, কেউ তো কিছু মানছেন না, দায়ও স্বীকার করছেন না। জাকির হোসেন যার নামে অভিযোগ করলেন তিনি বলছেন আমি তো ওখানে ছিলামই না, আমি জানিও না, আর এই বম পিস্তল এইসবের কোনো আমরা এসব কারবার করি না, যারা করে তারাই জানে। এই যে বিষয়টা, মানে একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, কেউ তার দায় স্বীকার করবেন না, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে খেলা, যেটা কিন্তু শুরু হয়ে গেছে। শুধু মুর্শিদাবাদের জঙ্গিপুর নয়, বিভিন্ন জায়গাতেই খবর আসছে, দেখবেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে খবর আসছে নিজেদের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। আসলে দর্শক, তারা এইসব যাই যে হয় ব্যাখ্যা করার চেষ্টা করুন না কেন, বলা হচ্ছে যে টেন্ডারের প্রসেস নিয়ে প্রবলেম, সেখানে স্বচ্ছতা মেনে টেন্ডার হয়নি, এইসব নিয়ে যখন তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে, এক একটা তরফ থেকে যখন বলা হচ্ছে, কিন্তু আসল যেটা বিষয় যেটা বিরোধীরা বলছে যে আসল কারণটা কি জানেন, আসল কারণটা হচ্ছে ভাগ বটোয়ারা, যে সরকারি প্রকল্পের কাজ কে কতটা পাবে, কাদের দখলে কতটা যাবে, এবং সেখান থেকে কাটমানি তার অংশটা কাদের দখলে কতটা যাবে, এটাই হচ্ছে মেন বিষয়। হিসেবে যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু মারামারিটাও হবে, এই গণ্ডগোল হবে, যদি কাটমানি হিসেবে গণ্ডগোল হয় তাহলে তো এইসব গণ্ডগোল হবেই। আসল হচ্ছে ভাগ বাটোয়ারার খেলা। ওই যে ওখানে ড্রেন হচ্ছে, হয়তো কোনো অংশ কাজ পেয়েছে, কেন তারা পেলো সেটা নিয়ে একটা ওখানে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, তারা তাদের হয়তো পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আসল হচ্ছে নিজেদের মধ্যে খাওয়া খাবের গণ্ডগোল, যে কারা কোথায় কতটা কাজ পাবে এবং তার কাটমানি কে কতটা পাবে, এটাই হচ্ছে মেন গণ্ডগোল, এটাই হচ্ছে হিসেবটা মিলছে না। এই যে এইটা এই হিসেব যদি গণ্ডগোল হয়, আর এইসব গণ্ডগোল তো হবেই, এইসব গণ্ডগোল তো হবেই, মেন হচ্ছে কাটমানির হিসেব, অর্থাৎ কাটমানির পানাগণ্ডার বিষয়, কাদের দখলে কতটা যাবে, এটা হচ্ছে মেন গণ্ডগোল, তার জেরেই কিন্তু এইসব অশান্তি। আদারওয়াইজ এর পিছনে অন্য কোনো কারণ নেই, রাজনীতির কোনো ব্যাপার নেই, যেটা অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু যখন কিছু ঘটে যায় রাজনীতির রং চড়িয়ে দেওয়া হয়। শুনলেন জাকির হোসেন হঠাৎ সিপিএমের নাম বলে দিয়ে বসে রইলেন, আর যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তিনি ওখানকার পৌর প্রশাসক, এবং তিনি বলছেন এখানে তৃণমূল ছাড়া আবার কে আছে,
এই তো ভোট হয়েছে এবারে বিধানসভা নির্বাচনে, তৃণমূল ছাড়া এখানে কে আছে? অথচ যখন কিছু ঘটে যায় তখনই দেখবেন যারা শাসক দলের একটু ঘনিষ্ঠ, একটু মানে হয়তো নেত্রী ঘনিষ্ঠ, তারা সবসময় একটু বিরোধীদের দিকে আগুল তুলে দেওয়ার চেষ্টা করেন। তাহলে হয়তো একটু মাইলেজটা হয়তো বেশি পাওয়া যেতে পারে, বা অন্যদেরকে একটু বিরোধী তকমা দিয়ে সাইড করে দেওয়ার হয়তো চেষ্টাও হয়তো হতে পারে। কিন্তু প্রশ্ন স্বীকারটা করুন না যে নিজেদের মধ্যেই গণ্ডগোলটা আমাদের হচ্ছে, তো এটা স্বীকার করতে অসুবিধা কোথায়? কিছু বললে মিডিয়া বললি বলবে, এইসব মিডিয়ার ক্রিয়েট করা। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, এসব মিডিয়ার ক্রিয়েট করা। আর এইসব কী হচ্ছে, মানুষকে কত বোকা বানাবেন? মিডিয়ার ক্রিয়েট করা এগুলো নিজেদের মধ্যে গণ্ডগোল নয়? দর্শক, নিশ্চয় আপনাদেরও কিছু মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।